মানে আপনাদের যে কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে বেসিক্যালি আমি যদি কোনো দরকার থাকে আমার, বা আমার যদি কোনো ইনফরমেশন আপনাদের শেয়ার করার কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে শুধু আমি হচ্ছে ওইটাতে লিখবো, ঠিক আছে? আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো ইস্যু থাকে, যেমন আপনাদের প্রজেক্টের পার্সোনাল কোনো কিছু কোশ্চেন অথবা পার্সোনাল কোনো প্রবলেম যেটা আমার সাথে শেয়ার করার প্রয়োজন হয়, পার্সোনাল গ্রুপ বলতে আমি আসলে গ্রুপের বলতেছি, হ্যাঁ, আপনাদের গ্রুপের যদি কোনো প্রজেক্ট রিলেটেড কোনো কথা থাকে সেটা আপনাদের এই গ্রুপে না বলে আপনারা চারটা গ্রুপ, চারটা হোয়াটসঅ্যাপ আইডি গ্রুপ খুলবেন, ঠিক আছে? সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করাবেন, এবং সেখানে হচ্ছে আপনাদের গ্রুপ ওয়াইজ যদি আমার সাথে কোনো ডিসকাশন করার কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা গ্রুপে লিখবেন। অর্থাৎ মেইন যে হোয়াটসঅ্যাপ এর গ্রুপ আছে, আমি যেটা যেটাতে এখন আপনারা সবাই অ্যাড আছেন, ওইটাতে আপনাদের গ্রুপ নিয়ে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ওইখানে শুধু আমি কথা বলবো। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলা হবে হচ্ছে এরকম, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হবে, যেমন এটা হচ্ছে গ্রুপ ওয়ান, এই এটাতে যারা আছেন যেমন ইমরান হোসেন, রিয়াজ আহমেদ, আকলিম আক্তার মুন্নি, শাহিন বুয়া, সাকিব, ইয়ারুল, রাসেল ইসলাম, তো আপনারা এই 7 জন হচ্ছেন গ্রুপ ওয়ানে, ঠিক আছে? অর্থাৎ আমার প্রজেক্টের গ্রুপ ওয়ান আর কি, ঠিক আছে? তো কেউ যদি গ্রুপ ওয়ান বলে তাহলে আমি বুঝবো যে এদের যে কোনো একজন আমাকে আমার সাথে কথা বলছে, এবং এদের প্রজেক্ট টাইটেল হচ্ছে এটা। তো আপনারা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা খুলবেন সেটার নাম হবে হচ্ছে এটা, GR01 প্রজেক্ট সামার 21। তেমনি ভাবে গ্রুপ টু তে যারা আছেন তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, যে গ্রুপে হচ্ছে নেম হবে হচ্ছে এটা, গ্রুপ থ্রির জন্য হচ্ছে এটা, এবং গ্রুপ ফোর এর জন্য হচ্ছে এটা, এবং প্রত্যেকটা গ্রুপে হচ্ছে সবাই আমাকে অ্যাড করে রাখবে, ঠিক আছে? যাতে আপনাদের কোনো আমাকে যদি আমাকে উদ্দেশ্য করে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু শেয়ার করার থাকে, তাহলে আমি যেন আইডেন্টিফাই করতে পারি ইজিলি যে আমাকে কারা আসলে নক করছে, তাদের প্রজেক্টের টাইটেল কি, এবং তাদের ফাইল প্রত্যেকের জন্য হচ্ছে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে একটা ফাইল থাকবে প্রত্যেকটা গ্রুপের জন্য, আমি যেন ইজিলি হচ্ছে জিনিসটাকে ট্র্যাক করতে পারি। বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপের ব্যাপারটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটা? ইমরান হোসেন, জি স্যার, তারপরে হচ্ছে জি স্যার, আরো বুঝতে একজন পারছি, ইমরান হোসেন, জি স্যার, বুঝতে পারছি, তন্ময় চন্দ্র, জি স্যার, বুঝতে, রাকিবুল ইসলাম, আবু সাইম। আবু সাইম কি জয়েন করছে? ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইস্যু। এখন সেকেন্ড ইস্যুতে আসি আমরা, ক্লাস আমরা কিভাবে করব, মানে আমাদের প্রজেক্টটা কিভাবে কন্ডাক্ট করব, এটার উপরে আমরা যে ক্লাসগুলো নেব এটা হচ্ছে আমরা আসলে কিভাবে ক্লাসগুলো নেব। আমি প্রথমের দিকে একটু বলতেছিলাম যে আমি বেসিক্যালি হচ্ছে 4টা ক্লাস নেব আপনাদের প্রজেক্টের উপরে। 4টা হচ্ছে ক্লাস হবে, আজকে হচ্ছে একটা ক্লাস, সামনের সপ্তাহে এটা মোস্ট প্রবাবলি আগামী বৃহস্পতিবার দিন হচ্ছে আমরা আরো একটা ক্লাস নেব, তারপর হচ্ছে 2-3 মাস পরে আমরা আরো 2টা ক্লাস নেবো, ঠিক আছে? প্রজেক্ট যখন আপনাদের অনগোয়িং থাকবে, আপনাদের টাস্ক যখন অনগোয়িং থাকবে, প্রসেসিং এ থাকবে, তখন হচ্ছে আমরা আরেকটা আরো 2টা ক্লাস নেবো, এই মোট হচ্ছে 4টা। তো প্রথম ক্লাসে আমরা যেটা জানবো এটা হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট, মানে প্রজেক্ট কি, কেন করা হয়, কিভাবে করা, ঠিক আছে? তারপরে সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা একটা প্রজেক্টের স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করবো, এক বা একাধিক স্যাম্পল নিয়ে, যে আসলে কি ধরনের প্রজেক্ট হচ্ছে, কিভাবে করা যায়, ঠিক আছে? 2-3টা স্যাম্পল নিয়ে আমরা আপনাদের সাথে বসবো A to Z, তাহলে প্রজেক্ট সম্পর্কে আপনাদের ডিটেলস আইডিয়া হবে। এই সেকেন্ড ক্লাস করার পর হচ্ছে আপনারা আপনাদের কাজ অফিসিয়ালি শুরু করবেন। আপনারা অলরেডি আমার মনে হয় কাজ শুরু করে ফেলছেন, শুরু করে ফেলার কথা। প্রজেক্ট হচ্ছে একদম ওন স্টুডেন্টদের ওয়ার্ক, এটা হচ্ছে সুপারভাইজার শুধু সুপারভাইজ করবে যে আপনারা কি কাজ করছেন, এখানে আসলে সুপারভাইজারের আর তেমন কোনো রোল বা কোনো তেমন কোনো ফাংশন নেই। তো এই ইয়েটা প্রজেক্টটা যেন সম্পন্ন ভালোভাবে করতে পারেন ওই জন্য হচ্ছে আমাদের এই 4টা ক্লাসের ব্যবস্থা আর কি, কয়েকটা ক্লাসের ব্যবস্থা থাকবে। তো সেকেন্ড ক্লাসের পরে থেকে হচ্ছে আপনারা মোটামুটি শুরু করে দিবেন প্রজেক্টের যে রিলেটেড কাজ, আর এটা হওয়ার পরে মানে আপনারা যখন কাজ শুরু করে দিবেন এর 2-3 মাস পরে হচ্ছে আমি আরেকটা ক্লাস নেব, সেখানে নেব হচ্ছে যে আপনারা যে কাজটা করছেন এটা রিপোর্টটা কিভাবে লিখবেন, আপনাদের তো রাফ কপি থাকবে, এখন এর রিপোর্ট আকারে কিভাবে সাবমিট করবেন সেটার জন্য হচ্ছে আমরা একটা গাইডলাইন দিব, ছোট একটা গাইডলাইন যে কিভাবে লিখতে হয়, মানে কিভাবে লিখতে হয় বলতে এটার ডেকোরেশনটা কিভাবে করতে হবে আর কি, একটা প্রজেক্ট রিপোর্টের, ঠিক আছে? সেই ডেকোরেশনের জন্য আমরা একটা ক্লাস নেব, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসে হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করব। আর ইন দ্য মিন টাইম যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে উদ্দেশ্য করে লিখতে পারেন, আমি চেষ্টা করবো এখানে আপনাদের অ্যাসিস্ট করার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্ট নিয়ে কথা। আর প্রজেক্ট হচ্ছে কি, তোমরা কি কেউ জানো প্রজেক্ট কি?
প্রজেক্ট ওয়ার্ক এটা কি কেউ জানো? কারো কি প্রজেক্ট ওয়ার্ক সম্পর্কে কোনো আইডিয়া? বলতে আসলে কি মানে প্রজেক্ট আসলে কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা আমি জানতে চাচ্ছি। স্যার এই মাত্র হ্যাঁ কি বলো। বলছেন আমি শুনতে পাইনি, একটু যদি আবার একটু বলছেন আমি শুনতে পাইনি। প্রজেক্ট কি আমি আসলে জানতে চাচ্ছি, মানে আমরা বলতেছি যে আমরা যে ক্লাসগুলো নিব, চারটা ক্লাস নিব, চারটা ক্লাস কিভাবে নিব এবং প্রত্যেকটা ক্লাসে আমরা কি কি জিনিস শিখবো এটা নিয়ে বলছি। এবং আমি জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে প্রজেক্ট কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, বা প্রজেক্ট সম্পর্কে আপনারা কি বুঝেন? যদি কেউ জানেন আমাকে একটু বলতে পারেন, না জানলেও বলতে পারেন। আপনারা ওন ফিলিংস প্রজেক্ট সম্পর্কে আসলে আপনাদের কি ধারণা, প্রজেক্ট কি? প্রজেক্ট মানে আমরা যে কোনো একটা বিষয়ের উপরে আমরা একটু পড়ালে সে ব্যাপারে একটা রিপোর্ট দিব, এটাই আমি প্রজেক্ট সম্পর্কে বলি। আচ্ছা, আর কেউ কিছু বুঝেন প্রজেক্ট সম্পর্কে, মানে স্যার বুঝেন বলতে প্রজেক্ট কি সম্পর্কে, ধারণা? প্রজেক্ট সম্পর্কে ওইভাবে আইডিয়া নাই। তারপরে যতটুকু মিন করতেছি স্যার, যেমন দেখা গেছে একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর যদি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ডিজাইনের ব্যাপার আছে, তারপর স্যার কিভাবে নির্মাণ করবে, কিভাবে কি লাগবে একদম শুরু থেকে এ টু জেড, এটা একটা বিল্ডিং টপিক ধরে। যেমন আমি এই প্রজেক্টে একটা টপিক নিয়েছি, এই টপিকসটা একটা এ টু জেড সম্পূর্ণ করতে হবে। এখানে যে কোনো মানে যে যে ধাপগুলো অবলম্বন করতে হবে, কিভাবে মানে সাজায়া মানে একের পর এক সাজায়া এটাকে সম্পূর্ণ করা স্যার। আচ্ছা, আর কেউ কিছু বুঝেন স্যার প্রজেক্ট সম্পর্কে? হ্যাঁ বলেন। প্রজেক্ট বলতে কোন একটা বিষয়কে আইডেন্টিফাই করে সেটা যেভাবে পূর্বে হতো তার থেকে আরো ডেভেলপ করা। ডেভেলপ করা, আচ্ছা তারপর আর কেউ কিছু বুঝেন? আর কার মাথায় কি আসে? আচ্ছা, ইয়ে আপনাদের এখানে জয়েন করছেন হচ্ছে রবিউল, শাহিন ভুইয়া, সাবিনা ইয়াসমিন, রানা, রবিউল, আরেকজন মুরাদ। আচ্ছা এটা কোন রবিউল? 4032, এটা কোন রবিউল? হ্যালো, 4032 রবিউল কে শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তো ঠিক আছে, প্রজেক্ট সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু হলো ধারণা আছে আমার কাছে যেটা মনে হলো। তো আমরা এখন তিনটা জিনিস দেখব, একটা হলো প্রজেক্ট। ওকে, তো এখন আমরা প্রজেক্ট বলতে কি বুঝি প্রথমে আমরা এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো তিনটা জিনিস আমাদের সামনে আছে, হ্যাঁ, একটা হলো প্রজেক্ট, আরেকটা হলো থিসিস, এবং নাম্বার 3 হলো ডিসার্টেশন। তো এগুলা হচ্ছে আসলে প্রজেক্ট মানে কি, যে ধরেন এক্সিস্টিং কোন একটা মেথড বা কোন একটা সিস্টেম অথবা কোন একটা প্রসেস যাই থাকুক না কেন, যেটা আছে মার্কেটে চলতেছে বা ফ্যাক্টরিতে চলতেছে, সেটাকে কোনোভাবে ডেভেলপ করার জন্য যদি আপনি একটা উদ্যম নেন, যেটা হচ্ছে এখনো মার্কেটে চলতেছে না বা কোনো ফ্যাক্টরিতে প্র্যাকটিস হচ্ছে না অথবা কোথাও নাই, এটাকে আপনি কোনো মডিফাই করার জন্য যদি কোনো উদ্যোগ নেন, তাহলে এই উদ্যোগটাই হচ্ছে একটা প্রজেক্ট, ঠিক আছে? এবং এটা কিভাবে করবেন, কিভাবে সম্পন্ন করবেন, যে ফুল জিনিসটা যে আপনি দাঁড় করায় একটা রেজাল্ট নিয়ে আসলেন যে এটা এইভাবে করলে আমার বেটার রেজাল্ট আসে অথবা বেটার রেজাল্ট আসে না, ঠিক আছে, সেটা হচ্ছে প্রজেক্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রজেক্ট করলেই যে সব সময় কি ভালো রেজাল্ট পাবো নাকি? না, সব সময় যে ভালো রেজাল্ট আসবে সেটা না। অর্থাৎ একটা প্রজেক্ট করে আপনি দেখতেছেন যে আমার, ধরো একটা সুইং লাইনের কথা মনে করো, সুইং লাইনে একটা প্রজেক্ট তুমি দাঁড় করালো যে এটা এভাবে আছে, আমি যদি এটাকে এইভাবে এইভাবে করি, মডিফাই করি, তাহলে দেখা যাবে যে আমার প্রোডাক্টিভিটি বাড়ে, ঠিক আছে? সে এটা হচ্ছে তোমার একটা প্রজেক্ট। এখন তুমি একটা জিনিস দেখলা যে এভাবে এভাবে করে আমি দেখলাম যে প্রোডাক্টিভিটি বাড়ে না, অর্থাৎ আপনি এক্সপেরিমেন্ট করে দেখলেন যে প্রোডাক্টিভিটি বাড়তেছে না, যেটা এক্সিস্টিং আছে সেটা দিয়ে প্রোডাক্টিভিটি বেশি আছে, আপনি নতুন যে প্রোডাক্ট এই যে প্রজেক্ট নিলেন সেখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়তেছে না, সেটা কি প্রজেক্ট হবে? কি বলেন আপনারা?
আমাদের উদ্দেশ্য ছিল প্রোডাক্টিভিটি বাড়ানো। এখন একটা প্রজেক্ট করলাম, এরকম ভাবে আমি একটা প্রসেস ডেভেলপ করলাম, দেখলাম যে প্রোডাক্টিভিটি বাড়তেছে না, আরো কস্ট বেশি হচ্ছে, তাহলে সেটা কি প্রজেক্ট হবে কিনা? তোমাদের কি ধারণা? হবে না স্যার, হবে না? আচ্ছা, আর কেউ একমত? আরিফুলের সাথে কি সবাই একমত? জি স্যার, হবে না স্যার, যেহেতু আমরা এটা থেকে কস্ট কমানোর জন্য আমরা প্রজেক্ট করব, মানে ই করব, কাজ করব, এটা যদি আমাদের না হয় তাহলে তো হবে না। আচ্ছা শোনো, প্রোডাক্ট প্রজেক্ট হবে, তুমি যে একটা রেজাল্ট পাইছো সেই রেজাল্টটা তোমার উপকারে আসুক বা অপকারে আসুক, তুমি যে একটা রেজাল্ট দেখাইছো পরীক্ষা করে, এটাই প্রজেক্ট। এখন সেটা তোমার উপকারে আসুক বা অপকারে আসুক, ঠিক আছে? এখন ধরো তোমাকে এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিল, তো তোমরা জানো যে টমাস আলভা এডিসন, হ্যাঁ, আজকে সুইচ টিপ দিলেই বাতি জ্বলে যায়। এখন উনি যখন এই বাতিটা আবিষ্কার করে, তখন অনেকগুলা ম্যাটেরিয়াল নিয়ে উনার টেস্ট করতে হয়েছিল, কোনটা দিলে এই বাতির মতো কাজ করবে। লোহা দিয়ে ট্রাই করছে, অ্যালুমিনিয়াম দিয়ে ট্রাই করছে, গোল্ড দিয়ে, রূপা দিয়ে, নিকেল দিয়ে, ক্রোমিয়াম দিয়ে ট্রাই করছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এরকম হয় না। প্রায় 2000 ম্যাটেরিয়াল নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই বৈদ্যুতিক বাতি হয় না। শেষ পর্যন্ত টাংস্টেন দিয়ে যখন উনি ট্রাই করছেন, তখন বৈদ্যুতিক বাতি, এই যে বৈদ্যুতিক বাতির ভিতরে যে আমরা ফিলামেন্ট দেখি, মানে যেটা হচ্ছে কুণ্ডলী আকার দেখি, এটাকে বলা হয় হচ্ছে টাংস্টেন এর ম্যাটেরিয়াল এটা, হ্যাঁ, তো ওইটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। হ্যাঁ, এই ফিলামেন্টটা তৈরি করা হয়েছে টাংস্টেন দিয়ে। উনি যখন টাংস্টেন দিয়ে এটা তৈরি করলেন, তখন দেখা গেছে বৈদ্যুতিক বাতি। এখন ওনাকে জিজ্ঞেস করা হলো, দেখেন আপনি যে বৈদ্যুতিক বাতি বানাইছেন, আপনি তো 2000 বার ফেল হয়েছেন, আমরা কি বলতে পারি না যে উনি 2000 বার ফেল হয়েছে, 2000টা ম্যাটেরিয়াল নিয়ে ট্রাই করেছে? পরে উনি অ্যান্সারটা দিছিল এরকম, দেখেন আমি এরকম 2000টা ম্যাটেরিয়াল জানি, যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করলে আমরা বৈদ্যুতিক বাতি বানাতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ ধরো লোহা বা আয়রন, আয়রন দিয়ে বৈদ্যুতিক বাতি হবে না, এটাও তো একটা এক্সপেরিমেন্ট নাকি? এখন নেক্সট যদি কেউ বৈদ্যুতিক বাতি নিয়ে কাজ করতে চায়, তাহলে সে আয়রন নিয়ে কাজ করবে না। অর্থাৎ তিনি, তার উত্তরটা ছিল যে 2000টা ম্যাটেরিয়াল এরকম আছে, যে সকল ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে বৈদ্যুতিক বাতি হবে না। দ্যাট মিনস এটাও হচ্ছে একটা প্রজেক্ট। অর্থাৎ আমরা একটা প্রজেক্ট করব, সেটা অবভিয়াসলি আমাদের ইয়ে হওয়ার দরকার, যেমন মনে করো যে আমাদের এটা কস্ট ইফেক্টিভ হইতে হবে এই প্রসেসটা, তারপর হলো এই প্রসেসটা হচ্ছে আমাদের ইফেক্টিভ হইতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হইতে হবে, হোয়াট এভার, এগুলো হইতে হবে। বাট এগুলো না হলে যে প্রজেক্ট হবে না, থিংস আর নট লাইক দ্যাট। ওকে, তো প্রজেক্ট সম্পর্কে আমি বলার জন্য এটা বললাম আর কি। এখন তোমার এখানে আরেকটা কথা বলে রাখি, যে তোমরা জানো ডাইং প্রিন্টিং এর একটা ব্যাপার জানো, যে ডাইং এ তুমি যদি এই রিয়েক্টিভ ড্রাই দিয়ে ড্রাই করো, তাহলে সে সল্ট দিয়ে ড্রাই করতে হয়, মানে সল্ট লাগে, লবণ লাগে, সোডিয়াম ক্লোরাইড লাগে। এখন নোয়াখালীতে, আমি তো চট্টগ্রাম টেক্সটাইল থেকে পড়াশোনা করছি, নোয়াখালীতে একটা প্রজেক্ট এরকম ছিল, এই লবণটা সে হচ্ছে নারিকেলের যে পানি থাকে, ডাবের যে পানি, সে ডাবের পানি দিয়ে হচ্ছে সে ডাই করবে। এখন আমাকে বলো যে লবণ দিয়ে যদি ডাই করে, তাহলে তো এটা খরচ অনেক কমে যাবে। এখন ডাবের পানি দিয়ে যদি ডাই করে, তাহলে কি খরচ কম পড়বে নাকি? একটা ডাবের দাম কত আর 1 কেজি লবণের দাম কত? অনেক পার্থক্য স্যার, অনেক পার্থক্য। কিন্তু এরপরও প্রজেক্ট হবে। এখন সে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেছে ডাইটা কিরকম আসতেছে, আমার ইফেক্টিভ হচ্ছে কিনা, বা আমার কিরকম রেজাল্ট আসতেছে, ঠিক আছে? সেটার জন্য সেটা হচ্ছে একটা প্রজেক্ট। ওকে, এনিওয়ে, তো প্রজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি বললাম। এখন প্রজেক্ট মূলত যেটা, এটা হচ্ছে ছোট পরিসরে, ঠিক আছে? কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা প্রসেস ডেভেলপ করা বা কোনো কিছু জানা বা কোনো নতুন একটা জিনিস ইনস্টল করা, এটাকে যদি আমি প্রজেক্ট বলতে চাই, প্রজেক্ট ওয়ার্ক বলতে চাই, তাহলে ছোট পরিসরে যেটা করা হয় সেটার নাম হচ্ছে প্রজেক্ট। এর চেয়ে বড় পরিসরে যেটা করা হয় বা এর চেয়ে অ্যাডভান্স লেভেলে যেটা করা হয় সেটা হচ্ছে থিসিস, যেটা হচ্ছে MSc স্টুডেন্টরা করে। আর প্রজেক্ট ওয়ার্ক করে হচ্ছে BSc লেভেলের স্টুডেন্টে। এরপরে হচ্ছে ডিসার্টেশন বা রিসার্চ, সেটা হচ্ছে যারা PhD লেভেলে আছেন তারা করবেন, ঠিক আছে? আর প্রজেক্ট ওয়ার্ক মানে হচ্ছে কি, যে এই ইনোভেটিভ কাজগুলো করবে কারা, আন্ডার গ্রাজুয়েট লেভেলের বা BSc লেভেলের স্টুডেন্টরা করবে। তো প্রজেক্ট ওয়ার্কের একটা মেইন উদ্দেশ্যই হচ্ছে যে প্রজেক্ট করার চেয়ে প্রজেক্ট আসলে কিভাবে করতে হয় সেটা শেখা। অর্থাৎ তুমি কোনো নতুন কিছু করার চেয়ে প্রজেক্টটা কিভাবে করা লাগে সেটা শেখা হচ্ছে তোমার প্রজেক্ট ওয়ার্কের মূল উদ্দেশ্য। এরপরে তুমি যখন মাস্টার্স করবা বা PhD করবা, তখন হচ্ছে তুমি নতুন নতুন ইনোভেশন করবা বা নতুন কোনো প্রজেক্ট রান করবা, ইত্যাদি ইত্যাদি।
দ্যাট মিন্স আন্ডারগ্রেড এর মেইন উদ্দেশ্যটাই হলো যে প্রজেক্ট কি, প্রজেক্ট কিভাবে করা হয়, এই জিনিসগুলো শেখা। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন আর তোমাদের নেক্সট ক্লাস আমি যেহেতু বৃহস্পতিবার নিব, এর ভিতরে তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা কাজ দিব। ছোট কাজটা হচ্ছে আমি এখনই বলে নিই, তারপর হচ্ছে আমরা আমাদের একটা ক্লাসের একটা ইয়েতে যাবো, যে কন্টেন্টে যাবো, আমাদের প্রজেক্টের কি কি কন্টেন্টে থাকে। তো আমি আচ্ছা কন্টেন্টটা শেষ করি, তারপর হচ্ছে আমি তোমাদেরকে আগামী ক্লাসের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দেবো। অ্যাসাইনমেন্ট মানে ছোট একটা কাজ দিবো, এটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। অর্থাৎ একটা প্রজেক্টে আমাদের কি কি জিনিস থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো এখানে। আচ্ছা তোমরা কি আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছ, অন্য আরেকটা স্ক্রিন? জি স্যার পাচ্ছি, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তো এখানে এটা হচ্ছে মূলত একটা প্রজেক্টের সামারি, অর্থাৎ একটা প্রজেক্ট যখন কেউ করবে, প্রজেক্ট ওয়ার্ক যখন করবে, তার মধ্যে কি কি কন্টেন্ট থাকবে, কি কি থাকবে। তো দেখো এখানে প্রথমে থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকবে, তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট থাকবে, টেবল অফ কন্টেন্ট থাকবে, লিস্ট অফ ফিগার থাকবে, লিস্ট অফ টেবলস থাকবে, অ্যাব্রিভিয়েশন থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে, আমি এই জিনিসগুলো ডিটেলস আসতেছি। তারপর হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আসলে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 লিটারেচার রিভিউ, ম্যাটেরিয়ালস এন্ড মেথোডোলজি, তারপর হলো এক্সপেরিমেন্টাল ডাটা, এই জিনিসগুলো হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে থাকবে। তারপর হচ্ছে রেজাল্ট ডিসকাশন, তারপর হচ্ছে কনক্লুশন, হ্যাঁ এই জিনিসগুলো থাকবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা প্রজেক্টের বলতে পারো স্কেলেটন বা কঙ্কাল। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে একটা প্রজেক্টের ভিতরে মেনশন করে নিতে হবে, এবং এটার উপর ভিত্তি করে হচ্ছে তোমাকে তোমার প্রজেক্টটা সাজাইতে হবে। তো দেখো অ্যাবস্ট্রাক্ট কি, কেউ বলতে পারো অ্যাবস্ট্রাক্ট কি? তোমরা ডিকশনারি দেখে বলো তো দেখি অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে তোমাদের কি ধারণা। ডিকশনারিতে সার্চ দাও, দেখো অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কি আসে, বা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে যদি কেউ জানো আমাকে বলতে পারো। সারাংশ, আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, সারাংশ ব্যাপারটা মানে মোটামুটি এরকমই, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বলতে আকর্ষণ করাটাও বোঝায়। আচ্ছা হ্যাঁ, অর্থাৎ তোমার যে প্রজেক্ট করছো এই প্রজেক্টের একটা সারাংশ, এটা এরকম সারাংশ যে সারাংশটা তুমি যদি পড়ো, এখানে 100 থেকে 150টা ওয়ার্ড থাকবে। এই সারাংশটা পড়লে তুমি তোমার প্রজেক্টে কি আছে, কি করছো, কিভাবে করছো, এটা রেজাল্ট কি হয়েছে সব এখানে বোঝা যাবে। অর্থাৎ কেউ যদি তোমার প্রজেক্ট সম্পর্কে আইডিয়া পেতে চায়, তাহলে পুরো বই না পড়ে তোমার শুধু একটা অ্যাবস্ট্রাক্ট পড়লেই যাতে সে ফুল আইডিয়াটা পেয়ে যায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ তুমি যা করছো, কি করছো, কিভাবে করছো, হ্যাঁ মোটামুটি কি ধরনের রেজাল্ট পাইতে পারো বা কি ধরনের রেজাল্ট আশা করতেছো, ওই জিনিসটার একটা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটা বর্ণনাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট মানে কি? অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে বাংলায় আমরা যদি বলি তাহলে হচ্ছে কৃতজ্ঞতা শেখানো। কৃতজ্ঞতা কিরকম? ধরো তুমি একটা প্রজেক্ট যদি দাঁড় করাতে চাও বা একটা প্রজেক্ট যদি করতে চাও, তুমি তোমাকে অবশ্যই কিছু মানুষ এবং কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে। তোমার তুমি বাসায় তো কিছু করতে পারবে না, তোমার ইনস্ট্রুমেন্ট লাগবে, এগুলো একটা প্রজেক্টের জন্য তুমি এত বড় বড় ইনস্ট্রুমেন্ট তুমি খরিদ করতে পারবে না। ধরো দেখা গেছে একটা টেস্ট করার জন্য তোমাকে হয়তো বা যাওয়া লাগতে পারে বুয়েটের ল্যাবে যাওয়া লাগতে পারে, অথবা কোনো থার্ড পার্টি ল্যাবে, অথবা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির কোনো ল্যাবে যাওয়া লাগতে পারে, ঠিক আছে। তো আবার কোনো ফ্যাক্টরিতে গিয়ে কোনো একটা প্রসেস দেখে ওখান থেকে কিছু ডাটা নিয়ে আসার প্রয়োজন হইতে পারে। তারপর আয়না সুপারভাইজার কে দেখাবা যে স্যার আমি এই জিনিসগুলো এখান থেকে ডাটা, এই ডাটা নিয়ে আমি এইভাবে এইভাবে টেস্ট করে আমি মোটামুটি এরকম একটা রেজাল্ট পাইছি,
সুপারভাইজারকে দেখাতে হবে, সুপারভাইজার বলবে যে না ঠিক আছে অথবা ঠিক নেই, বা এখানে কারেকশন করতে হবে, এখানে ভুল আছে। এই যে তুমি এতগুলো মানুষের কাছ থেকে সহযোগিতা নিলা বা যারা তোমাকে হেল্প করলো বিভিন্ন স্টেজে, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করাটাই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। এটা একটা প্রজেক্টের অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ, এটা না হলে তোমার প্রজেক্ট আসলে কমপ্লিট হবে না। কারণ তোমার একটা প্রজেক্টে যাদেরকে তুমি যাদের কাছ থেকে হেল্প নিছো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাহলে সেটা আসলে প্রজেক্টের কোনো মর্যাদা রাখবে না। ঠিক আছে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো এটাই হচ্ছে আমার সেই অ্যাকনোলেজমেন্ট। তারপর হচ্ছে টেবল অফ কন্টেন্ট, বাংলায় আমরা যদি বলি সূচিপত্র, কোন পেজে কি আছে, হ্যাঁ কোন পেজে কি আছে, আমরা কি বর্ণনা করছি, কোথায়, এসবের বিস্তারিত হচ্ছে আমাদের এই টেবল অফ কন্টেন্ট। ঠিক আছে, আমরা কি সাজাইছি, কোথায় কি, অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে সূচিপত্র, এটা বুঝবার সমস্যা হবে না। তারপর হলো লিস্ট অফ ফিগার, এরপরের পেজে আমাদের এই প্রজেক্টে অনেকগুলো ফিগার থাকবে। ঠিক আছে, ওই ফিগার গুলা কোন পেজে কোন ফিগার আছে এটা আমরা হচ্ছে এখানে মেনশন করে দেবো, আমার এত নম্বর পেজে আমার হচ্ছে অমুক ফিগার আছে। তারপর হচ্ছে লিস্ট অফ টেবল, আমরা ভিতরে বিভিন্ন ধরনের ডাটা টেবিল ইউজ করব, কোন পেজে কোন টেবিল আছে সেটা হচ্ছে আমরা এখানে মেনশন করে দেব। তারপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন বলতে কি, যে কখনো কখনো তোমার আমরা সংক্ষিপ্ত ওয়ার্ড ইউজ করব, যেমন ধরো আমরা কোথায় ইউজ করলাম হচ্ছে SMB, এই কথাটা ইউজ করব। এখন এই কথাটার পূর্ণরূপ কি আমরা শুরুতে লিখে দেবো, যে তোমরা জানো SMB মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, অথবা অন্য যে কোনো একটা জিনিস থাকতে পারে। ধরো এখানে থাকলো হচ্ছে IE, মনে করো তোমরা লিখলে হচ্ছে কি ভিতরে কোথাও IE আছে, তার মানে IE এর ফুল মিনিং হচ্ছে কি, তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এরকম সংক্ষিপ্ত ওয়ার্ড যেটা লিখবা ভিতরে, ভিতরে যে সংক্ষিপ্ত ওয়ার্ড গুলো থাকবে সেই সংক্ষিপ্ত ওয়ার্ড গুলো হচ্ছে এখানে অ্যাব্রিভিয়েশন এর একটা লিস্ট থাকবে, সেই লিস্টে দিয়ে দিবা। হ্যাঁ রবিউল কিছু বলবা? বুঝতেছি না আমি। হ্যাঁ আদাব স্যার, তন্ময় স্যার। হ্যাঁ বলেন তন্ময় স্যার। আমি তো সময় মতো ঢুকতে পারিনি, একটু ফোনে প্রবলেম ছিল এই কারণে ঢুকতে পারিনি স্যার, মাত্র ঢুকলাম স্যার। আচ্ছা আমাদের কাছে ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমরা রেকর্ডিং দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল পর্যায়ে। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়ান, এখানে কি আছে আমরা একটু দেখি। চ্যাপ্টার ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার ওয়ানের নাম হচ্ছে কি ইন্ট্রোডাকশন। এখানে কি থাকবে, এখানে কন্টেন্ট গুলো কি থাকবে, যে প্রবলেমস এন্ড অবজেক্টিভ, অর্থাৎ তুমি যে প্রজেক্টটা করতেছো এটা তো আর এমনিতে এমনিতেই করতেছো না, তাই না, এখান থেকে একটা বেটার বেনিফিট নেওয়ার জন্য বা তুমি কাজ করবা। তো যেটা বর্তমানে আছে এটার কি কি প্রবলেম আছে, যে প্রবলেমের জন্য তোমার কাছে মনে হলো যে আমি এই কাজটা এইভাবে না করে আমি এইভাবে করতে পারি, এটা হচ্ছে তুমি এখানে মেনশন করে দিবা। এবং অবজেক্টিভ, তোমার এই প্রজেক্টের উদ্দেশ্য কি, এই জিনিসগুলো থাকবে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে যে এটা মোটামুটি 3-5 পেজের মধ্যে এটা তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে একটা চেষ্টা করবো একটা স্যাম্পল দেখানোর জন্য, মানে আগামী ক্লাসে তোমরা আজকে জিনিসগুলো মোটামুটি একটু স্টাডি করবা, এবং আমি তোমাদেরকে একটা কাজ দিব, এটা তোমরা এই কাজটা আসলে ক্লাসের শেষের দিকে আমার কাছ থেকে মনে করে নিয়ে নিবা, আমি যদি বলে যাই, তোমাদের প্রজেক্টের কাজটা ভালো করে করার জন্য এটা হেল্প করবে তোমাদেরকে। ওকে, তারপর চ্যাপ্টার টু তে কি থাকবে, লিটারেচার রিভিউ। চ্যাপ্টার টুর নাম হচ্ছে কি লিটারেচার রিভিউ, এখানে কি থাকবে প্রিভিয়াস রিলিভেন্ট ওয়ার্ক, অর্থাৎ তুমি যে কাজটা করতেছো এটা আসলে ঠিক তুমি একা করতেছো না, তুমি এটা আসলে অনেকেই অনেকভাবে এই কাজটা করছে, হ্যাঁ, এবং বিভিন্ন রিসার্চাররা বলো বা বিভিন্ন পাবলিকেশনে ওনারা এই জিনিসগুলো পাবলিশ করছেন, অর্থাৎ একটা প্রবলেম নিয়ে যে শুধু একজন মানুষ কাজ করবে ব্যাপারটা এরকম নয়। তুমি যদি গুগল স্কলারে সার্চ দাও তাহলে দেখবে যে এইরকম অনেকগুলো কাজ হয়েছে আসলে। এখন এই কি কাজ হয়েছে এটা সম্পর্কে তুমি হচ্ছে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া, যে অমুক প্রফেসর এই কাজ করছে, অথবা অমুক ইউনিভার্সিটি স্টুডেন্টরা, অমুক ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে আমার এই এই প্রবলেম নিয়ে হচ্ছে তারা এই কাজ করছে, তারা এইভাবে করছে, অর্থাৎ তুমি যে কাজটা করতেছো তুমি নেট ঘেটে দেখবা এই কাজটা আর কারা কারা করছে কিভাবে করছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে দিবা, এবং তাদের রেফারেন্স দিবা। যে ধরো তুমি সে আমি একটা এক্সাম্পল বললাম যে লাইন ব্যালেন্সিং নিয়ে তুমি একটা কাজ করতেছো, হ্যাঁ, এখন লাইন ব্যালেন্সিং নিয়ে কাজ করছে হচ্ছে ধরো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এর কিছু স্টুডেন্টরা এটা নিয়ে কাজ করছে, অথবা টিচার এটা নিয়ে কাজ করছে, তুমি এটা লিখবা। এবং ধরো আমেরিকার একটা ইউনিভার্সিটি হচ্ছে লাইন ব্যালেন্সিং নিয়ে কাজ করছে,
তুমি নেটে খুঁজে পাইছো, তুমি তাদের জিনিসগুলো নিয়ে পাইছো, তারা এই পাইছে তাদের জায়গায়, তাদের সবার এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটা গ্যাপ আছে। তুমি একটা জায়গা খুঁজে বের করবা যে আমার এখানে রিসার্চ গ্যাপ আছে, ওখান থেকে হচ্ছে তুমি তোমার যে টার্গেট প্রসেস বা যে তুমি যে প্রজেক্টটা করতে চাচ্ছ সেটা তুমি এখান থেকে বের করে নিয়ে আসবা। ঠিক আছে, তো এই হচ্ছে এই লিটারেচার রিভিউটা হচ্ছে 10 থেকে 30 পেজের মধ্যে হবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস মেথডোলজি অথবা মেথডোলজি। এটা হচ্ছে আসলে তুমি কি ধরনের প্রজেক্ট করতেছো সেটার উপরে ভিত্তি করে তুমি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস লিখবে অথবা মেথডোলজি লিখবে। যেমন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড কিরকম হবে, ধরো তুমি কি ম্যাটেরিয়াল ইউজ করছো, তুমি যদি কোনো টেস্ট রিলেটেড বা কোনো ম্যাটেরিয়াল নিয়ে যদি কাজ করো অথবা কোনো ডাইং এর কোনো রেসিপি নিয়ে কাজ করো বা কোনো ফাইবার নিয়ে কাজ করো, কি কি ম্যাটেরিয়াল ইউজ করছো এখানে, তারপর হচ্ছে তুমি যে স্যাম্পলটা বানাইছো সেই স্যাম্পলটা কিভাবে প্রিপেয়ার করছো,